Assalamu alaikum viewers. Ceiling fan er capacitor connection khub shohoje kora jay kibhabe ta apnaderke dekhabo video ti dekhun shesh porjonto tar nijera nijei ceiling fan er capacitor connection korte parben amader ekhane dui ta lal tar dui ta kalo tar ache test starting ekta running coil samodhe amader restriction restriction beshi এখন আমরা শেষ লাইনে সেট করতেছি আমাদের কালোটা স্টার্টিং কয়েল লালটা হলো রানিং কয়েল আমরা ক্যাপাসিটর কানেকশন করব দেখুন ভিউয়ার্স আমরা একটা রানিং একটা স্টার্টিং দুইটা দুই কয়েলের দুই প্রান্ত একসাথে জয়েন করে নেব আমাদের বাকি আছে দুইটা তার এটা আমাদের রানিং কয়েল এটা স্টার্টিং কয়েল দুইটার মধ্যে দুইটা তার ক্যাপাসিটরে লাগিয়ে নেব দেখুন আমাদের ফ্যানটা যদি এদিকে ঘুরে তাহলে রোটরটা এদিকে ঘুরবে এখন আমরা চেক করব কানেকশনটা ঠিক আছে কিনা রানিং কয়েলে আর এখানে লুপ দুটো যে লুপিং করছি এটার মধ্যে এখানে লাগিয়ে চেক করবো আমাদের কানেকশনটা এখন সঠিক নেই আমরা যে কোনো একটা তার এখানে ঘুরিয়ে দেবো লালটা অথবা কালোটা এটা খুলে এখানে লালটা নিয়ে দেব আমার এই দুইটা একসাথে লুপিং করে দেবো এখন আমাদের ফ্যানটা সঠিকভাবে ঘুরবে আমাদের ফ্যান গুণনটা সঠিক আছে আমরা এখন পুরো কানেকশনটা করে ফ্যানটা চালিয়ে দেখাবো আপনাদেরকে সাথেই থাকুন আমরা তারগুলো এদিক দিয়ে বের করে নেব কিন্তু এটা পাইপটা উপরে লাগাতে হবে ভিউয়ার্স আমাদের ক্যাপাসিটরটা হলো 2.5 ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমাদের ফ্যানটা স্পিড একটু কম তাই আমরা কানেকশনটা স্টার্টিং কয়েলে দিয়ে দেবো স্টার্টিং কয়েলে দিলে আমাদের ফ্যানটা একটু স্পিড ভালো হবে আমরা স্টার্টিং কয়েলে কানেকশন করে নিয়েছি এবং আমরা কারেন্টের যে মেইন লাইনের যে দুটো লাইন সেটা জয়েন করে নেব একটা জয়েন্ট হবে এখানে স্টার্টিং কয়েলের এক প্রান্তে একটা দেখুন ভিউয়ার্স কানেকশনটা ভালো করে লক্ষ্য করুন এখানে দুইটা জয়েন করে একটার মধ্যে জয়েন করছি কারেন্টের লাইন আর দুইটা ক্যাপাসিটার আসছে ক্যাপাসিটার থেকে রানিং কয়েলের লাইনটা আমরা আউটে নিয়ে নিছি আমরা এটার মধ্যে ট্যাপ লাগিয়ে দেব আমাদের কানেকশন হয়ে গেছে ভিউয়ার্স এখন ফ্যানের যে পাইপটা আছে এটা লাগিয়ে তারটা উপরে বের করে নিলে কাজ শেষ এটা লাগিয়ে ফ্যানটা আপনাদেরকে চালিয়ে দেখাবো সাথেই থাকুন নাটটা অবশ্যই ভালো করে টাইট দিয়ে নেবেন গেলে দুর্ঘটনা ঘটতে পারে
ক্যাপাসিটরটা এখন এখানে লাগিয়েছিল যেভাবে ছিল ঠিক এভাবে একটা স্ক্রু আছে স্ক্রুটা দিয়ে বসিয়ে নেব আমাদের হয়ে গেছে এখন আমরা তারটা যতটুকু লাগে মাপ দিয়ে কেটে নেব শেষ আগোছালো তারগুলোকে চাইলে এভাবে ট্যাপ দিয়ে মরিয়ে নিতে পারেন দেখে তারগুলো ফ্যানগুলোর সম্পর্কের সাথে লাগবে না আমাদের কাজ পুরো করে শেষ এখন আমরা ফ্যানটা চেক করব আমরা সুইচ দিয়ে দেখবো ফ্যানটা ঘুরে কিনা দেখুন ফ্যানটা এখন খুব স্পিডে চলছে ধন্যবাদ ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের পরবর্তী ভিডিও জন্য আপনারা সবাই লাইক কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম।